মেহেরপুরের গাংনী, মুজিবনগর আর সদর উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে ভুট্টা। চাষিদের মনেও বইছে আনন্দের আমেজ, ভালো ফলনের স্বপ্ন বুনছেন তারা। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় 14,500 হেক্টর জমিতে, কিন্তু ভুট্টা চাষ হয়েছে 18,000 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 3,500 হেক্টর বেশি। গতবার ফলন ও দাম ভালো পাওয়ায় এবছর অন্য ফসলের তুলনায় ভুট্টার আবাদ বেশি করেছেন এই অঞ্চলের চাষিরা। সেই সঙ্গে আবহাওয়া ভালো থাকায় প্রতি বিঘা জমিতে ফলন হয়েছে 40 থেকে 45 মন। বিঘা প্রতি 15,000 টাকা খরচ হলেও 40 থেকে 50,000 টাকা বিক্রি করার আশা করছেন চাষিরা। এক বিঘা জমিতে খরচ হয় 15 থেকে 16,000 টাকা, তাতে প্রায় এক বিঘাতে 45 থেকে 50 মন ভুট্টা হয়। ভুট্টাতে লাভ বেশি, এই জন্য আমরা ভুট্টা করি। গতবার চাষিরা দেখেছে যে ভুট্টুতে ফলন ভালো, দামও ভালো পেল। গতবারের মতো যদি দাম থাকে এবং পাওয়া যায় তাহলে আমরা অনেক অনেক লাভবান হব আর কি। খরচটা বেশি লাগলেও উৎপাদন খুবই বেশি, আর আমরা আশা করছি যদি 500 উপরে মন থাকে তাহলে সে হারে আমরা অনেক লাভবান হব। ধান থেকে লাভের পরিমাণটা কম বলে ভুট্টাতে অত্যন্ত ঝুঁকেছে। তার কারণ হচ্ছে কি, ভুট্টাতে কম সেচ লাগে এবং খরচ তুলনামূলক একই থাকলেও লাভের পরিমাণটা অনেক বেশি। ফসলের অবস্থা অত্যন্ত ভালো, কৃষকরা যদি এইভাবে আবহাওয়া থাকে আমার মনে হয় তারা কাঙ্ক্ষিত ফলনের চেয়েও বেশি পাবে। এবছর ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,70,000 টন, এর বাজার মূল্য প্রায় 675 কোটি টাকা। উৎপাদন আরও বাড়াতে চাষিদের উদ্বুদ্ধকরণ সহ ক্ষতিকারক কীট পতঙ্গ দমনে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে, বলছেন কৃষি কর্মকর্তারা। এখন মোটামুটি ভুট্টা আমাদের মোসাবির হয়ে গেছে, যেগুলো ছোট সেগুলোতে মোসাবির হচ্ছে, তো কোনো রোগ বালাই বা পোকামাকড়ের উপদ্রব এখন মতো অনেকম হয় নাই। তো আমাদের একটা পোকা লেগে থাকে, সেটা হলো ফল আর্মওয়ার্ম, সে ব্যাপারে আমাদের পরামর্শ দেওয়া আছে। গেল বছর 14,500 হেক্টর জমিতে ভুট্টা উৎপাদন হয় 2,17,000 টন, যা বিক্রি হয় 540 কোটি টাকায়। এখন মেহেরপুর।